মাইক ম্যান কোথায়? ঠিক আছে সাউন্ড, ঠিক মতো সাউন্ড বাড়াও, নাহলে এমন চিল্লানে দেবো মাইকের ইউনিট সব কেটে বাড়িতে চলে যাবে এখন। আমি তুমি চিনো মাইক, তুমি মাইকটা দুর্বল আনছো কেন? ভালো মাইক দিবা, যাত্রায় মাইক খারাপ দিবা, ওয়াজে মাইক ভালো দিবা। এমন করে সুমা দিয়ে কতক্ষণ ওয়াজ করবো? কথা বুঝলেন নাকি? কইলাম বিড়ি খেয়ে না পারো বলা ভালো মাইক গুলা, ভালো মাইক আনবা। ঠিক আছে, হেও প্রতিপন্ন করলাম না, লজ্জা থাকলে ভালো হয়ে যাও। আর মাইকের সাথে আমার গলার পাওয়ারই বেশি আছে। তাহলে সুন্না আর বেদাত, বেদাত কাকে বলে? এবার আসেন, বেদাতের সংজ্ঞা বারণে দেখে উল্টাপাল্টা কথা বলে, লেখাপড়া তো করে না, এক দণ্ড। কোনোদিন কিতাবাদি পড়ছে জীবন চোখে দেখে? এগুলা আরবি কিতাবের আবরত পড়তে পারে, মজমায় ফতোয়া পড়তে দিলে ও তো আলা আইন লামিয়া জবরদস্ত আলা না আলী, তাই তো দৌড় মারবো। বাবা শব্দের অর্থ বলতে পারেন, আবার মোনাজারা করবে আমাদের সাথে, কোটে মোনাজারা করব। কেউ যদি বাহাস মোনাজারা করতে চায়, ডেট দেবেন, তারিখ দিবেন, ধরবেন, প্রশাসন বসাবেন, স্টেমের সিগনেচার লিখবেন, 1 কোটি টাকা দেবেন, আমার 1 কোটি টাকা আছে, আমি সিগনেচার করে দেবো, তারপর বাহাস হবে তার সাথে। কথা কি বুঝতে পারছেন কিনা? বন্ধ সব আমাদের কথা, কোরআন হাদিসে যা আছে তা মানতে হবে। যদি আবার বেদাত করতে হয়, আবার চরমানায় হব, আবার মিলাদ পড়ব, আবার হানাফিতে যাব, আবার কিয়াম করব, আবার ওয়াজ করে বেদাত করে সবাই বেড়াতে রুটি হালুয়া খাবো, তাহলে আমার হক কথা আছে দরকারটা কি? কথা কি বুঝতে পারছেন কিনা? বেদাত কাকে বলে বুঝেন? কাকে বলে বেদাত? নব আবিষ্কারকে বেদাত বলা হয়। সব কিছু নতুন আবিষ্কার করেন কে? মানুষ। সব কিছু নতুন আবিষ্কার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদিউ সামাওয়াতি ওয়াল আর্দ, রাসূল বলে দাও আকাশ আর জমিনে যত কিছু আবিষ্কার আছে আমি আল্লাহই করি। সুবহানাল্লাহ। আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। মানুষ কি লক্ষ্য করে না? তাকে আমি আল্লাহর বিবেক দিয়েছি, একটা মস্তিষ্ক দিয়েছি, তা গবেষণা করে নতুন আবিষ্কার করেছে। বিদআতের অভিধানগত লোগাতগত অর্থ হলো আবিষ্কার করা। কি করা? আমরা কোনো জিনিসের অভিধানগত অর্থ নেই না, আমরা নেই শরিয়াতে ইস্তেলাহ পরিভাষা। যেমন সলাত শব্দের অর্থ হলো কি? নিতম্ব না, না নিতম্ব বুঝেন তো, এত খাস বাংলায় বলা যাবে না। নিতম্ব মানে কোমর দুলানো। এখন 200 জন লোক যদি কোমর নাচায় মাইকেল জ্যাকসনের হাত 10 বিটের নাচ দিয়ে কয় আমি সালাত করিতেছি, কারণ সালাত শব্দের অর্থ কোমর দুলানো। 10 জন 20 জন কোমর দুলালে সালাত হবে? শরিয়াতের অর্থে সাল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যেইভাবে তোমার রসুল পড়েছেন ওইভাবে পড়তে হবে। হাত শব্দের অর্থ হলো কসদা, ইচ্ছা পোষণ করা। শরিয়াতের পরিভাষায় একটা নির্দিষ্ট সময় যে মিনা থেকে তারপরে আপনার সাফা মারওয়া সাঈ সহকারে হজের আহকাম আরকানগুলো পালন করে আসলে শরিয়াতের পরিভাষা তাকে কী বলবে? হাজ বলবে। তদ্রুপ বেদাতের শাব্দিক অর্থ হলো আবিষ্কার করা। কী করা? কিন্তু বেদাতের মূল অর্থ হলো, সংজ্ঞা হলো, যেই কাজ আমার নবীজি করেননি, যেই কাজ নবীজির অনুমতি দেননি, বা যেই কাজ 3টি যুগে হয়নি। কয়টা যুগ? রসুল কয়টা যুগের কথা বলেছেন? কোন কোন যুগ? আমার কথা বললেই তো হবে না, আমি হাদিস থেকে কথা বলতে চাই। হাদিস মেশকাত শরীফের সরা মেরকাতুল মা ফাতেহ লিখেছেন মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাই, 21 নম্বর পৃষ্ঠার 1 নম্বর খণ্ড কিতাবুস সুন্নাহ অধ্যায়ে তিনি লিখেছেন বিদআত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও খাইরুল কুরুন কুরুনে সালাসা, 3টা যুগ হলো স্বর্ণালী যুগ। কয়টা যুগ? জোরে বলেন কয়টা যুগ? মুখস্ত কয়টা যুগ? আল্লাহর হাবিব বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। আল্লাহর হাবিব বলেছেন 3টা যুগ হলো স্বর্ণালী যুগ। একটি হলো আমার সাহাবীদের যুগ, একটি হলো তাবেঈর যুগ, আরেকটা হলো তাবে তাবাঈর যুগ। এই 3টা যুগকে বলা হয়েছে শরিয়াতের পরিভাষায় স্বর্ণালী যুগ। কয়টা যুগ? তার মানে যেই কাজ আল্লাহর হাবিব করেন নাই, যেই কাজ সাহাবারা করেন নাই, যেই কাজ তাবেঈরা করেন নাই, যেই কাজ তাবে তাবাঈরা করেন নাই, যেই কাজ সলফে সালেহিনরা করেন নাই, এমন কোন কাজকে শরিয়াতের অংশ মনে করা, তার নাম হলো বেদাআত। তার নাম কী?